মানুষ কোনোদিনই এই ধরনের কোনো আচরণ আশা করে না, তার কারণ পিতা মাতা মাতৃ পিতৃ তুল্য প্রায় তাদের মধ্যে। তো আমরা বলবো যে আমাদের গত 26 তারিখে লালবাগ থানাতে একজন বাদি আসেন এবং তার সাথে আরো একজন সহযোগী ছিলেন। উভয়ে তারা অভিযোগ করেছেন যে তাদের যে কন্যা তারা ভিকারুন্নেসানুল স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের একজন শিক্ষক নাম মোহাম্মদ মুরাদ হোসেন সরকার, তার দ্বারা তাদের শ্লীলতা হানি হয়েছে বলে তারা অভিযোগ করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে তারা যে বিষয়গুলো অবগত করেছেন সেটি হলো যে যে ভিকটিম বাচ্চারা তারা অষ্টম শ্রেণীর ছাত্রী, বয়স মাত্র 13 বছর, একদমই শিশু। সেই শিশুরা সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় এই শিক্ষকের কোচিং, নিজস্ব কোচিং সেন্টার আজিমপুরে কলোনিতে একটি তিনতলা বাসা, সেই জায়গায় সে যখন সপ্তম শ্রেণীতে ছিল তখন মার্চ মাসে একজন শ্লীলতা হানির শিকার হয়। তখন সে এই বিষয়টি যেহেতু শিশু ছিল কাউকে বলেনি। পরবর্তীতে আবার 2023 সাল সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় নভেম্বর মাসের মাঝামাঝি সময় আরেকবার সে চরমভাবে শ্লীলতা হানির শিকার হয়। যে শ্লীলতা হানির শিকার হয়েছে সেটি আমি বিবৃত করতে চাই না, কারণ সেটি আমি মনে করি আমাদের জন্য লজ্জা, সকলের জন্য লজ্জা, তো সেই কারণে আমি সেটি বলবো না। তো তখন সেই শ্লীলতা হানি যেটি যে জায়গায় করা হয়েছে কোচিং সেন্টারের পাশে, এমনকি বলা হয়েছে একটি নামাজের স্থান সেই জায়গার কথা বলা হয়েছে। তো এরপরে পরবর্তীতে এই বিষয়টি স্কুলের যে প্রিন্সিপাল সেখানে অবগত করা হয় এবং এ মাসেরই 3 তারিখে কিন্তু এটি নিয়ে একটি প্রিন্সিপাল মহোদয় অভিভাবকদের নিয়ে একটি সভার আয়োজন করেন এবং বিষয়টি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়, ভিকটিমদের শোনা হয়, তাদের পরিবারদের শোনা হয়। তখন জানা যায় যে ভিকটিম শুধু একজন নয়, একাধিক, এবং সে একাধিক ভিকটিমের পরিবারের পক্ষ থেকে আরো 2 একজন অভিযোগ করেন যে হ্যাঁ, তাদের সন্তানরাও এ ধরনের আচরণের শিকার হয়েছেন। এরপরেই 26 তারিখে, দুঃখিত, 4 তারিখে তাদের এই যে অ্যাকিউজড, যাকে অভিযুক্ত করা হচ্ছে, সেই শিক্ষক এই ভিকটিমের পরিবারের কাছে সে এটি না বলার জন্য, কাউকে না জানানোর জন্য আহ্বান জানায়, কিন্তু সে আহ্বানে তারা সাড়া দেয় না। এবং পরবর্তীতে আপনারা জানেন যে ভিকারুন্নেসানুল স্কুল আজিমপুর শাখার সামনে মানববন্ধন হয়েছে, প্রেস ক্লাবের সামনেও 25 তারিখে মানববন্ধন হয়েছে এবং সেই মানববন্ধন থেকে এর সুষ্ঠু বিচার এবং দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে। 26 তারিখে লালবাগ থানায় মামলা নম্বর 17 তারিখ 26/2/2024 ধারা নারী ও শিশু নির্যাতন আইনের 10 ধারায় মামলা রুজু করা হয়েছে এবং সেই তার ধারাবাহিকতায় 27 তারিখে এই শিক্ষককে, মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে, গ্রেফতার করা হয় এবং তার কাছে থাকা অ্যান্ড্রয়েড ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়, যে জায়গাগুলোতে কিছু ভিডিও ক্লিপ বা কিছু অডিও কথোপকথনের কিছু এভিডেন্সেস আছে। তো সেগুলো নিয়ে আমাদের এদের দুটি জব্দ করা হয়। 27 তারিখে তাকে বিজ্ঞ আদালতে হাজির করলে এবং 10 দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন এবং ল্যাপটপ, এই দুটি আমাদের পরীক্ষার জন্য এবং তথ্য সংগ্রহের জন্য আমাদের কাজ চলছে। ইতিমধ্যে ভিকটিম নারী ও শিশু নির্যাতন আইনের 22 ধারায় বিজ্ঞ আদালতে তার জবানবন্দি দাখিল করেছেন। এতদ সংক্রান্তে স্কুলের প্রিন্সিপাল মামলার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে সহায়তা প্রদান করেছেন। আমরা মনে করি যে এটি অত্যন্ত দুঃখজনক, নিশ্চয়ই
একজন শিক্ষকের জন্য সকল শিক্ষক সমাজ হয়তো আজকে তারাও লজ্জিত হয়েছে, আমার মতো পিতামাতা যারা আমরা আমরাও লজ্জিত হয়েছি। আমরা আশা করি যে এই মামলার তদন্ত শেষ করে এই আসামিকে যথোপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসা হবে, যাতে এ ধরনের ভিন্ন কোনো অপরাধ সমাজের কোন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক তো দূরের কথা, কোন শ্রেণী পেশার মানুষ যেন এ ধরনের 13 বছরের শিশু বা নারীদের নির্যাতন করার সাহস না দেখায়, সেটি আমাদের পক্ষ থেকে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের পক্ষ থেকে এতটুকুই এতদূর সংক্রান্তে। যদি আপনাদের কোনো কিছু ক্লেরিফিকেশন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ঘটনার পরে কি উনি পলাতক ছিল, আপনাদের কি মনে হয়েছে? পলাতক আমরা খেয়াল রেখেছি, যখন তাকে মামলা হয়েছে আমরা তাকে, সে আমাদের অবজারভেশনে ছিল, আমরা গ্রেফতার করে নিয়ে এসেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ কি বলেছে? আমরা তথ্য পাচ্ছি, এটি তথ্য পাচ্ছি। মনে রাখতে হবে যে কোনো অপরাধী কিন্তু অপরাধ করলে প্রাথমিক পর্যায়ে নিজেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে অথবা কম গুরুত্ব জায়গায় নিজেকে নেওয়ার চেষ্টা করে, সেই জায়গাগুলো তাদের হয়তো আছে, কিন্তু সেটি নিয়ে আমরা মোটেই চিন্তিত নই। তার কারণ আমাদের যে ইন্টারোগেশন এবং পেশাদারিত্বের জায়গা, সেই জায়গা থেকে যদি তার যে জায়গায় যেভাবে সংশ্লিষ্টতা আছে সেগুলো আমরা খুঁজে বের করবো। উনি বলেছেন বিভিন্ন জায়গায় যে এই ঘটনাগুলো যেহেতু পুরানো, এখন কেন সামনে আসা মানে আনা হলো এবং ওনার বিরুদ্ধে একটা চক্র কাজ করছে, এরকম একটা অভিযোগ এনেছেন উনি। আপনার মনে রাখতে হবে যে কোনো ফৌজদারি অপরাধ এটি কোনোদিন তামাদি হয় না, 50 বছর পরেও কিন্তু ফৌজদারি অপরাধকে যদি অপরাধ হয়ে থাকে সেটি কিন্তু সামনে নিয়ে আসা যায়। কাজেই আর একটা জিনিস মনে রাখতে হবে যে শিশু এবং নারী তারা কিন্তু আমাদের সমাজের যে ভ্যালুজ সেটিকে তারা আফোর্ড করে, তারা চায় না যে কখনোই এটা জানাজানি হোক, এটি আমাদের সকলের পরিবারেরই কিন্তু একই চিত্র আমরা চাই। সে কারণে হয়তো দেরি হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যদিও তদন্তাধীন যে বাড়াবাড়ির মাত্রা এমন পর্যায়ে গিয়েছে হয়তো পরবর্তীতে সেটি সারফেস হয়েছে, সবাই জানতে পেরেছে। মহিত ভাই, এই প্রশ্নের সাথে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে জীবন চলে তা তো বলা যাবে না, কিন্তু বিরোধকারী মানুষ যদি অন্য কোনো অপরাধ করে সে অপরাধ কি তদন্ত হবে না? সেটার জন্য কি তাকে জবাব দিতে হবে না? সেই জায়গায় আছে, বিরোধের কারণে যদি হয়ে থাকে সে তো আমরা তদন্তে হাত দিলেই বুঝতে পারবো, বিরোধের কারণে তো শিশু নির্যাতন হওয়ার কথা নয়। ভিডিও এবং অডিও ক্লিপের কথা বলছেন, কতবার আসলে কি ধরনের? আমরা আসলে আরো একটু যেতে চাই, আপনারা হয়তো পরবর্তীতে হয়তো বিস্তারিত জানতে পারবেন। প্রাথমিক ভাবে আমাদের সত্যতার দিকে আমাদের তদন্তের জায়গাটি প্রাথমিক ভাবে আমাদের মনে হয়েছে খুবই কনফিডেন্স নিয়ে বলেছেন যে তাকে যথোপযুক্ত শাস্তির আওতায় আনার চেষ্টা করবে। সর্বশেষ ঘটনা হচ্ছে নভেম্বরে, মামলা হলো ফেব্রুয়ারিতে। আন্ডার সেকশন 22 তে যতই বক্তব্য দিক না কেন, মেডিকেল রিপোর্টে কি আসার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। সেই ক্ষেত্রে এই মামলার তদন্তে আসামিকে দোষী সাব্যস্ত করতে বাধ্যবাধকতা আছে, শ্লীলতা হানির ক্ষেত্রে আমাদের এটির সাক্ষ্য প্রমাণ, তার যে জিনিসগুলো আমি বিস্তারিত বলবো না, অনেক কোরাবোরেটিভ এভিডেন্সেস থাকে, সেগুলো দিয়ে কিন্তু আমরা প্রমাণ করি এবং সেটির ভাবেই প্রমাণিত হয়। এক্ষেত্রে অসুবিধার কোনো কিছু নেই। মহিত ভাই, আপনি কি আমাদেরকে এখন যারা অভিভাবক রয়েছে, যারা সন্তানদেরকে বিভিন্ন কোচিংয়ে পাঠাচ্ছে,